الآيات والذكر وفي فيض من العطر هنا رمضان ما دار. প্রিয় ভাইয়েরা, বিনয় ও নম্রতাটা কি জিনিস সেটা আমরা আজ ভুলিয়ে যাচ্ছি। যে বিনয় বিনম্র, এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিশেষ গুণ বা সিফত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা রাফীকুন ইউহিব্বুর রিফক, আল্লাহ তাআলা নম্র এবং তিনি নম্রতাকে ভালোবাসেন। সুনান আবু দাউদ হাদিস নম্বর 4807 নম্বর হাদিস। অর্থাৎ আল্লাহ তাআলা নম্র এবং তিনি নম্রতাকে ভালোবাসেন। বিনয় ও নম্রতা আল্লাহ তাআলার একটি বড় নিয়ামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যার স্বভাবে নম্রতা দান করা হয়েছে তাকে সমুদয় কল্যাণ দান করা হয়েছে, আর যাকে স্বভাবের নম্রতা হতে বঞ্চিত রাখা হয়েছে সে সমুদয় কল্যাণ হতে বঞ্চিত রয়েছে। প্রিয় উপস্থিতি, পৃথিবীতে যারাই সুনাম সুখীতি অর্জন করেছেন, প্রসিদ্ধি লাভ করেছেন, মানুষের হৃদয় নিঙ্গন ও ভালোবাসা ভক্তি শ্রদ্ধা অর্জন করেছেন, তারা সকলে ছিলেন বিনয়ী বিনম্র। বিনয় ও বিনম্র নম্রতা যে যত বেশি অর্জন করতে পারবে, যে যত বেশি বিনয় ও বিনম্র হবে, ততই সে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে, বান্দা হিসাবে সে ততটাই সফল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের সূরাতুল ফুরকান তার 63 নম্বর আয়াতে তার প্রিয় বান্দাদের পরিচয় তুলে ধরেছেন, যে ইরশাদ করেন যে ওয়া ইবাদুর রহমানিল লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতালাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে, এবং তাদের সাথে যখন মূর্খরা কথা বলতে থাকে তখন তারা বলে সালাম। উক্ত আয়াতে আল্লাহর খাঁটি বান্দাদের গুণ বর্ণনা করে বলা হয়েছে যে তারা পৃথিবীতে নম্রতা ও বিনয় সহকারে চলাফেরা করে, তাদের চাল চলন উঠা বসা কথাবার্তায় অহংকাবোধ থাকে না, তারা অহংকারী ন্যায় নম্র মেরে চলে না। অর্থাৎ চলার সময় তাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ চক্ষু কর্ণ হাত পা আল্লাহর সামনে হীন এবং অক্ষম হয়ে থাকে। সম্মানিত উপস্থিতি, যে অজ্ঞ লোকেরা তাদেরকে দেখে পঙ্গু এবং অক্ষম মনে করে, অথচ তারা পঙ্গু নয়, তারা অক্ষম নয়, তারা অপারগ নয়, বরং তারা হল সুস্থ এবং সরল মানুষ। কিন্তু আল্লাহর ভয় প্রবলভাবে তাদের উপর এমন প্রভাব ফেলে যে তারা কারো সাথে হয়তো বিপদে ঝরে না, যে কেউ টেনে ধরে ঝগড়া করাতে চাইলেও তারা বলে সালাম। অর্থাৎ তারা তাদেরকে এড়িয়ে যায়, তারা বলে আমরা নিরাপদে থাকতে চাই, আমরা শান্তি চাই, আমরা অশান্তি চাই না। এটাই হলো একজন বিনয়ী মানুষের গুণ। আফসোস, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ এরকম বিনয় ছিলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার ফসল। আল্লাহ তাআলা তার দ্বারা ইসলামের শান শৌকত তথা মর্যাদা ও শক্তি বৃদ্ধি করেছেন। তিনি ছিলেন আশারায়ে মুবাশশারা তথা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দশজন সাহাবীদের একজন। বেশ কয়েকবার তার ভাবনা অনুযায়ী আল্লাহ তাআলা কোরআনে কারিমের আয়াত নাযিল করেছেন। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি উম্মুল মুমিনিন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা, ইসলামের দ্বিতীয় খলিফা, জীবনে মরণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী, যার ব্যাপারে রাসূলুল্লাহ জবানে নবুয়ত থেকে উচ্চারিত হয়েছে, যার হাক্কু আলা লিসানি উমর, উমরের জবান সব সময় হক কথা বলে। তিনি এতেও বলেছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পথ দিয়ে যায় শয়তান সে পথ ত্যাগ করে। যিনি তৎকালীন দুনিয়ার প্রায় অর্ধ জাহান শাসন করেছেন, পারস্য রোম সাম্রাজ্য যার ভয়ে থরথর করে কাঁপত, সে ওমরের বিনয়ের কথা শুনুন। একদিন তিনি একটি খড়ের টুকরা হতে হাতে নিয়ে বলতে লাগলেন যে ইয়া লাইতানি কুনতু মিসলা হাযিহি দিনা, যে হায় আমি যদি এই খড় টুকরের মতোই হতাম। দেখেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিনয় কতটুকু। তিনি বলেন যে হায় আফসুস, আমি যদি অল্পটার মতো হতাম। তিনি কখনো কখনো বলতেন লাইতা উম্মি লাম তালিদনি, আর যদি আমার মা আমাকে জন্ম না দিত। আর কখনো বলতেন লাইতানি লাম আকু শাইয়া, আমি যদি কিছুই হইতাম না, আমি যদি কিছুই না হতাম। আবার কখনো তিনি বলতেন লাইতানি কুমতা নাস্তিয়ান মানসিয়ান, আর আমি যদি মানুষের স্মৃতি থেকে মুছে যেতাম। দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষের কিরকম বিনয় ছিল। আর আমি আর আপনি আজ কেমন হয়ে গেছি প্রিয় ভাইয়েরা?